আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রোববার বিকেলে চৌমুহনী শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী 3 আসনের এমপি আলহাজ মামুনুর রশিদ কিরণ। বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শরীফুল ইসলামের সভাপতিত্বে ও মাহবুবুর পরিচালনায় অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শামসু, নুরুল ইসলাম দুলাল, ইসলাম মাস্টার, আবুল হোসেন বাঙালি, কাউন্সিলর শাহাব উদ্দিন কাজল, বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী নূর নবী টিপু, বিশিষ্ট শিল্পপতি লায়ন ইসমাইল হোসেন, দুলাল মিয়া, জেলা পরিষদের সদস্য জি এস মোশারফ, জহিরুল ইসলাম, চেয়ারম্যান আবেদ সাইফুল কালাম, চেয়ারম্যান হারুন রশিদ বাচ্চু, চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সেলিম, আজিম মির্জা, ডিলার সেলিম সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অনেক নেতৃবৃন্দরা। শেখ হাসিনার যে উন্নয়নের সারা দেশে যে উন্নয়ন আমার ব্যাগন্ধ বুঝিল, বিগত প্রায় 7 বছরে প্রায় 2000 কোটি টাকার উপরে কাজ চলতেছে, চলমান, আরে 1.5 হাজার কোটি টাকার কাজ হবে। আমাদেরকে শপথ নিতে হবে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত আমাদেরকে মাঠে ময়দানে থাকতে হবে, স্বাধীন জনকের যে স্বপ্ন এটা আমরা বাস্তবায়ন করতে হবে।